একুশটি বাংলা গল্প, সম্পাদক অরুণ কুমার মুখোপাধ্যায়। একুশটি বাংলা গল্পের বইয়ের মধ্যে আমরা সীমারেখা সীমা গল্পটি পাই। এটি লিখেছিলেন আশাপূর্ণা দেবী। জন্ম 1909 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1995 খ্রিস্টাব্দে। সহজ সাধারণ সংসারযাত্রার নেপথ্যকে উদ্ভাসিত করে তুলতে অসামান্য নৈপুণ্যের অধিকারী। তার অনেক গল্প উপন্যাস চলচ্চিত্র রূপ পেয়েছে। জ্ঞানপীঠ পুরস্কৃত লেখিকা। সীমারেখার সীমা। সবাই হেরে ফিরে গেছে, শেষ পর্যন্ত সতীনাথ নিজেই তিনতলায় উঠে এলেন। তীব্রস্বরে বললেন, অসভ্যতারও একটা সীমা থাকে ছবি, থাকা উচিত। কিন্তু এই বিয়েবাড়ি ভর্তি লোকের সামনে যে অসভ্যতা করলে তুমি, তার সীমা নেই। আমাকে তো এতগুলো আত্মীয় কুটুম্বের সামনে ধুলোর অধম করলে, নিজের মুখও কম হাসালে না। এখন চলো দয়া করে। তিন তলায় ছাতে ঘরের স্যাংশন ছিল না, তবু ছবির জন্যই ঘরটা বানানো হয়েছিল টালির ছাদ দিয়ে। ছবির এই টালির ছাদ ঘরটার মধ্যে আলো জ্বলছিল না, শুধু নিচের তলার প্যান্ডেলগুলির অগুন্তি আলোর তির্যক এক একটা রেখা কিভাবে যেন এসে পড়ে ঘরের দরজার সামনে আলোকিত করেছিল। সেই দরজার ধারে হাত রেখে দাঁড়িয়েছিল ছবি। হাতের সেই আঙ্গুল কটা আর গালের একটা পাশ দেখা যাচ্ছিল তার শুধু। কিন্তু দেখাটুকুতে ছবির মুখের ভাব ধরা পড়ছিল না, ধরা পড়ছিল না এখনো আগের মতোই অনমনীয়, না নরম হয়ে এসেছে। সতীনাথ ডাকতে আসার পরও যদি পূর্ব অবস্থায় থাকে, ধরে নিতে হবে ছবিও তার বরের মতোই পাগল হয়ে গেছে। কিন্তু অবস্থার পরিবর্তন বোঝা গেল না। ছবি অদ্ভুত শুকনো গলায় বলল, তুমি আবার কেন কষ্ট করতে এলে দাদা, আমি তো বলেই দিয়েছি। সতীনাথ বলল, হ্যাঁ জানি। সতীনাথ ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ স্বরের সংমিশ্রণে বললেন, জানি একে একে বাড়িশুদ্ধ লোক তোমাকে খোশামত করতে এসেছে, আর তুমি সবাইকে হুট আউট করে দিয়েছ, খাবো না নিচে নামবো না বলে। তোমার বৌদি তো শুনলাম হাত জোর করে ফিরে গেছে, তাতেও তোমার ছবির মুখ এখনো দেখা যাচ্ছে না। ছবি যদি ঘরের মধ্যে থেকে একটু বেরিয়ে আসতো হয়তো দেখা যেত, কিন্তু বেরিয়ে আসছে না ছবি। যেন ঘরের দরজাকে তাকে গণ্ডিত কেটে দিয়ে আটকে রেখে গেছে সীতার মতো। ওই চৌকাট ডেঙালেই রাবণের হাতে পড়ে যাবে ও। কিন্তু দরজাটা বন্ধ করে ফেলে নিজেকে যে ছবি একবার বিছানায় ফেলবে সে অবকাশ মিলছে না। সেই সন্ধ্যা থেকে কেবল লোকের পর লোক আসছে ছবিকে ডাকতে। ও ছবি, 500 লোক এসেছে নিচে, কতজন খোঁজ করছে, ছবি ছবি করে আয় একবার। ও ছবি, কি রূপের জামাই হয়েছে তোর দাদার, দেখবি না একবার। পিসিমা সম্প্রদায়ের ঘরে কি সব তুমি করে আসনি বাবা, রেগে আগুন হয়ে গেছে, এসো শিগগিরি। কিন্তু ছবি আট অটল, ছবির দুর্জয় মান ভাঙছে না। ছবি বলছে মাথার যন্ত্রণা হচ্ছে, অথচ সারাদিন কিছুই না, কিছুদিনে কিছুই না। গোড়া থেকে বিয়ের সব কাজেই ছবি সামলাচ্ছে, রান্নাঘর ভাড়ার ঘর খাবার ঘর পূজোর ঘর চরকি ঘুরে বেড়াচ্ছে ছবি। এর মাঝখানে ঠিক এই বিয়ের সন্ধ্যায় কোনো ফাঁকে যে সেই ঘটনাটুকু ঘটে গেছে, আর কোনো ফাঁকে ছবি সেই তুচ্ছ ঘটনাকে উচ্চ করে তুলে অভিমানে শয্যা নিতে গেছে, তা কেউ খেয়াল করেনি। খোঁজ পড়েছিল সম্প্রদানের সময়। ছবি কোথায়? ছবি কাঠছড়ার হলদিকড়ি কোথায় রেখে গেল? ছবি কানে লজ্জা কোণে লজ্জাবস্ত্র পাওয়া যাচ্ছে না দরকারের সময়, পাওয়া অবশ্য গেলেও তখনই পাশেই ছিল, কিন্তু কেউ পাশে বসে হাতে হাতে জুগিয়ে না দিলে অসুবিধে নেই।
আর শুধু গাছড়ার হলদি করি আর কানের লজ্জাবস্ত্রই তো নয়, নিয়মকর্মের সবকিছুই তো ছবির এক্তিয়ারে। কনের মা কত দিকে তাল দেবে, অভ্যাসগতদের অভ্যর্থনা করতে হবে না তাকে। কিন্তু সব জেনেও সবচেয়ে মোক্ষম সময়ে হাওয়া হয়ে গেল ছবি। ছি ছি, ধমক খাওয়া বরকে সোহাগ করতে গেল আর কি, কিন্তু এইটা কি তার সময়? পাগল ছাগল মানুষ, আবার কি করতে কি করবে? তাকে ঘুমের ওষুধ খাইয়ে রেখে নিশ্চিন্দি হয়ে নেমে আয় বর কোণে বাসর বসলে, তখন বরং গুছিয়ে ভোজের রান্না সাজিয়ে নিয়ে তিনতলায় বসে বরকে ঘুম থেকে তুলে খাওয়িয়ে সোহাগ করিস। এ কি, এ যে বরদাস্ত করা কঠিন। এই বাড়ি ভর্তি লোকের সামনে তুই তেজ করে বর নিয়ে ঘরে বসে আছিস? বলছিলি ও খাবে না, ও খাবে না। ছি ছি, ওমন যে জামাই হলো, দাদার কত আমোদ আহ্লাদ হলো বিয়ের সময়, স্ত্রী আচারের সময় দেখলি না একবার? এমনকি খাবার পর্যন্ত তেজ যে খাচ্ছিস। এই উৎসব, এই কাণ্ডে রান্নাঘর, মাছ মিষ্টি হেন তেন, তার কিছু দাঁতে কাটবি না? দুটো মানুষে উপোস করে পড়ে থাকবি? ভাইজির কল্যাণ অকল্যাণ দেখবি না? ভাই ভাজের মাথা হেড করবি? ইতরতার কি মাত্রা নেই? দাদা তোর চাইতে 20 বছরের বড় দাদা, বাপের মতো বললেই হয়, বাপের মতো মানুষ করেছে তোকে, বিয়েও দিয়েছে, আর তারপর 12 মাস 30 দিন তাকে তার পাগল বরকে পুষেছে, ঘর বানিয়ে দিয়েছে তোর জন্যে। সেই দাদা যদি পাগলটাকে একটা ধমকই দিয়ে থাকেন, কি একটা ধাক্কাই দিয়ে থাকে, এই ব্যবহারটা করবি তুই? কৃতজ্ঞতার বালাই নেই শরীরে? এত বড় অকৃতজ্ঞতা করে কেমন করে দেখাচ্ছে ছবিকে, সেই দৃশ্য দেখতেই বোধ করি ছবির এই টালিছাদ গড়ের দরজায় রথ দোলের ভিড় হয়েছে তখন থেকে। অনেকে আবার সহানুভূতিও দেখাচ্ছে, চুপি চুপি অবশ্য, কারণ যার বাড়ি তার বিপক্ষ দলের হয়ে কথা বলতে চুপি চুপিই ভালো। চুপি চুপি বলা যায়, আহা বলা যায়, মরে যায়, ছোট ভগ্নিপতিটা পাগল মানুষ, বোঝে না বলেই না এমন কাজটা করে ফেলেছিল, তার জন্য তুমি একটা বিজ্ঞ বিচক্ষণ ব্যক্তি, তোমার ওই মেয়ের বিয়ে দিতে বসেছ সেই শুভ দিনে তাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিলে, বোনটা কারে পড়ে তোমার কাছে পড়ে আছে বলেই না এমনটা পারলে? পয়সা আলা ভগ্নি মানি বোন হলে পারতে, কিন্তু নিচে নেমে গিয়ে তারই আবার রেগে আটখানা হয়ে উল্টো গাইতে বসলো। না বসবে কেন? তারা কি খ্রিস্ট না শ্রীচৈতন্য যে রাগ নেই শরীরে? ওই সহানুভূতির উত্তরে ছবি যদি চোখের জল না ফেলে, যদি বলে এসব কথা আমার ভালো লাগছে না, আপনারা নিচে যান, তাহলে খ্রিস্ট চৈতন্যের রাগ হতো এতে? কিন্তু এসব তো সান্ধলীলা। রাত্রে, অনেকটা রাত্রে, যখন বাইরের লোক বিদায় নিয়েছে, বাড়ির লোকেরা শুধু খেতে বাকি, যখন সতীনাথ তার জামাইয়ের রূপে গুণে মোহিত এবং নিজের ক্যাপাসিটির আহ্লাদে ভরপুর, তখন হঠাৎ প্রশ্ন করিল, খিতিশ খেয়েছে? তখনই বোধ করি মনে পড়িল, অসভ্যতার মতো একটা ঝাড়নের ওপর একরাশ লুচি মিষ্টি চপ ফ্রাই নিয়ে আসরের মাঝখানে খেতে বসেছে। দেখে খিতিশকে তিনি প্রচণ্ড একটা ধমক দিয়ে ঘাড় ধরে বার করে দিয়েছিলেন আসর থেকে। কাজটা একটু গর্হিত হয়েছিল, অস্বীকার করেছেন না সতীনাথ, কিন্তু তারও তো রক্ত মাংসের শরীর, সেই মাত্র বরযাত্রীর দল এসে আসরে বসেছে এবং সতীনাথ কন্যাদান করবেন বলে তখনও অভুক্ত রয়েছেন, সেই উদ্যোগে অধীর উৎকণ্ঠায় চাঞ্চল্য আর আশঙ্কায় থরথর সঙ্গীন সময়ে ওই কুৎসিত বিধ্বস্স দৃশ্য সহ্য করা কি সহজ? সহ্য করতে পারেননি সতীনাথ, কিন্তু পাগলটা যে তাতে অপমানে খান খান হবে
তাও আশঙ্কা করেননি, ঘুরে গিয়ে আবার হুলুইকারদের কাছে গিয়ে বসবে, এই রকমই একটা আন্দাজ ছিল, জানতে পারলেন ছবির অনুপস্থিতিতে। ছবি বিহনে শুধু তো তিনি অসুবিধায় পড়েন নি, সারা বাড়িতেই নানা বিশৃঙ্খলতা দেখা দিয়েছে, আর ছবি ছবি রব পড়ে গেছে। সেই সময় বড় শালী ও ওই দানের আসরেই কারণটা উদ্ঘটিত করে ফেললেন। কি জানি ভাই, শুনছি নাকি তুমি কখনো তোমার বোন বোনাইকে যাচ্ছাতাই করেছ, ঘাড়ে ধাক্কা দিয়েছ, তাই বোন তোমার মনের দুঃখে বর নিয়ে নিজের কুঠুরিতে গিয়ে বসে আছে, সেই অবধি নামেনি বোন বোনাইটি বুঝি হুলুইকিদের কাছে তম্বিগম্বি করে এক পোটলা খাবার জোগাড় করেছিল, সে সব উঠোনে দালানে সিঁড়িতে ছড়াছড়ি কাণ্ড, রাগ করে ছুঁড়ে ছড়িয়ে ফেলে দিয়ে গেছে, তা না হয় পাগল, বোন তো তোমার পাগল নয়। এই যুক্তিপূর্ণ প্রশ্নে তখন সতীনাথও রাগে পাগল হয়ে উঠেছিলেন, নেহা দানের আসনে বসে তাই উচিত ব্যবস্থা করতে পারেননি, কিন্তু এখন মনের মধ্যে উদারতার সুর বাজছে, এখন প্রশ্ন করা যায় খিতিস খেয়েছে, অনুকূল সন্ধ্যা থেকে না হয় 50 জন গিয়ে সেধেছে ছবিকে বিয়ে দেখতে, 5 জনের কাছে এসে বসতে, পঙ্গতিতে বসে খেতে, পাহাড়ের মতো অচল হয়ে বসে আছে ছবি, নামানো যায়নি তাকে, এ হেন অসভ্যতার কাহিনীটা আবার সবটাই শুনলে স্থির মুখে, তারপরেও তার মনের মধ্যে উদার রাগিণী বাঁচতে থাকবে এই আশা করা চলে না। তেরে উঠে গেলেন তিনতলায়, বললেন না হয় হাত জোরই করছি, একবার আমাদের সঙ্গে খেতে বসবি চল। ছবি কি গলা কাঁপল, না সতীনাথের মনের ভ্রম, বোধ হয় ভ্রমই, ছবি তো খুব পরিষ্কার গলায় বলছে, এসব কেন বলছো দাদা, আমি তো বলেছি আমার খাবার ক্ষমতা নেই, খেতে পারবো না, মাথায় যন্ত্রণা হচ্ছে। সতীনাথের সেই এক পোটলা খাবারের বিভৎস দৃশ্যের কথা স্মরণে এলো, সঙ্গে সঙ্গে তার একটা কথা, পাগল হোক ছাগল হোক স্বামী, নরম গলায় বললেন বেশ তো, পারিস না পারিস বসবি আয় একবার, খিতিসের খাবারটা উপরে পাঠিয়ে দিতে বলছি, ওকে খাওয়াইয়া চলে আয়। ছবি এমনি নিষ্কম্পে দাঁড়িয়ে বলল, ও খাবে না দাদা, আবার ধৈর্যচ্যুতি ঘটল, আর সেই আশ্চর্যও নয়। সতীনাথ নেমে এলেন, শুধু কড়া গলায় এই মন্তব্য করে, বেঈমান হলে এই রকমই হয় বটে। আর তার সঙ্গে সঙ্গে অমল উঠে এলো, শেষ পরিবেশনের দায়িত্ব নিয়েছে সে, অথচ সামান্য একটা মেয়ের ধনুক ভাঙা পণে অকারণ ঘড়ির কাটা 12টার ঘর থেকে ফের একটাই গিয়ে পড়ল, সে এদের আত্মীয় নয়, কিছু নয়, পাড়ার লোক মাত্র, তার এত দায়িত্ব মাথায় নেবার কারণ নেই, তবু নিয়েছে, স্বভাবে নিয়েছে, কিন্তু আর রাত হলে তার নিজের বাড়ির লোক কি বলবে। সিঁড়িতে সতীনাথের সঙ্গে প্রায় ধাক্কা, সতীনাথ একবার তাকিয়ে দেখলেন, ক্ষুদ্ধ ব্যঙ্গে তীক্ষ্ণ হয়ে উঠলেন, ও তুমি বুঝি বাকি ছিলে, নেমে গেলেন, পাড়ার ছেলে, চিরকালের চেনা জানা, অবাক কিছু হলেন না, তবে আশাও রাখলেন না, অমলও রাখেননি, অমলের কিছুই শুনতে বাকি নেই ঘটনা থেকে মন্তব্য, তাই অমলের ভরসা নিজের ওপর, তবু তার একবার দেখবার কৌতূহল হচ্ছিল, অতখানি অনমনীয় হলে দেখতে কেমন লাগে ছবিকে, বোধ করি দেখতে ইচ্ছে হচ্ছিল অমলের। ছবি তখন আস্তে আস্তে দরজাটা বন্ধ করছিল, হয়তো ভাবছিল এইবার একটু শুয়ে পড়তে পারি, অমলকে দেখে হাতটা থামালো, দরজা আধখানা বন্ধই রইল, অমল ভাবল ফস করে কি একটা দেশলাই কাঠি জ্বালাবো, দেখব মুখটা কেমন দেখাচ্ছে ওর, তা জ্বালালো না, বলল আলোটা জ্বালাও না। ছবি আগের মতোই শুকনো গলায় বলিল, কি দরকার, দরকার অবশ্যই নেই, কিন্তু তোমাকে কেমন যে ভৌতিক ভৌতিক লাগছে, তাই
ছবি প্রতিবাদ করিল না, চাঞ্চল্য প্রকাশ করিল না। কৈশোর স্মৃতির মর্যাদা রক্ষা করতে এই কৌতুক কথায় হেসে উঠল না। ছবি শুধু ছবির মতোই দাঁড়িয়ে রইল সেই ছায়া ছায়া অন্ধকারে। অমল ছবির ঘরের ভিতরটা দেখতে পারছিল না। আধ ভেজানো দরজার হাত রেখে দাঁড়িয়েছিল ছবি, তাই অমন ঘরের মধ্যটায় একবার চোখ ফেলাবার বৃথা চেষ্টা করে বলল, ক্ষিতিশবাবু ঘুমিয়েছেন? এখন ছবি অকারণ যেন একটু হাসল, বলল, হ্যাঁ শুনলাম সতীনাথদা ওকে ইয়ে করেছেন। কিন্তু ছবি, তবু এতটা না করলেও পারতে তুমি, শুনে শুনে এত লজ্জা করছিল। ছবি একবার স্পষ্টই হেসে উঠল, আরও একবার মনে হলো অমলের সত্যি ছবিকে যেন ভৌতিক ভৌতিক দেখাচ্ছে হাসিটা পর্যন্ত। হাসির সঙ্গে বলল ছবি, আমার নির্জলতায় তুমি হঠাৎ লজ্জা পেতে গেল কেন অমল? অমল কি সত্যি দেশলাটির কাঠে জ্বালাবে? দেখবে শুধু নির্জলই নয়, নিতান্ত নিষ্ঠুর এই ছবির মুখটা কেমন দেখতে লাগছে। অন্ধকারের ছায়ায় ঢাকা ছবিকে চিনতে কষ্টই হচ্ছে। ছবির দাদা ঠকেছিল না বুঝে ছবিকে একটা মাথা খারাপ ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিল, তবু ছবি কোনোদিন দাদার নামে অভিযোগ করেনি। ছবির ভাসুর পাগল ভাই আর ভাই বউকে এখানে চালান করে দিয়েছিল, তার জন্যই ছবি গাল দেয়নি তাদের। ছবি অমলের কাপুরুষতাকে ধিক্কার দেয়নি কোনোদিন, সহজ স্বাভাবিকভাবে ছবি কাজকর্ম করেছে। কুমারীকালে যেভাবে এ সংসারের দায়িত্ব নিত তাই নিয়েছে, বেশির মধ্যে পাগলকে সামলাচ্ছে। কিন্তু সবকিছুর উপর চমৎকার একটা কৌতুকের বর্ম পরিয়ে নিজেকে লুকিয়ে রেখেছে ছবি। অমল কি না জানে, অমল সর্বদা আসে। ক্ষিতিশকে অনেকক্ষণ না দেখলে উদ্বেগ প্রকাশ করেছে ছবি, সেও হাসির ছলে। গল্প করতে করতে সহসা উঠে পড়ে বলেছে, এই সেরেছে, অনেকক্ষণ যেন আমার নিধিটিকে দেখিনি মনে হচ্ছে, যাই দেখি আবার বৈরাগী হয়ে চলে গেল কিনা। বলেছে, কটা বাজলো? ও মা, তা তো মেঘে বেশ বেলা হয়ে গেছে, দেখি আবার প্রভু নিজেই রান্নাঘরে ঢুকে হাঁড়ি খাচ্ছেন কিনা। বলেছে, এই দেখো মুখ কালি করে হঠাৎ চলে গেলেন দয়াময়, আমরা জমিয়ে গল্প করছি, প্রাণে সহ্য হলো না, চললাম বাবা, নেচেত ভোলানাথ রুদ্র হয়ে বসে থাকবেন। পাগল জনচিত আচরণে যদি কেউ ঠাট্টা বা বিরক্তি প্রকাশ করেছে, কোনো দিক রাগ করতে দেখা যায়নি ছবিকে, তাদের সঙ্গে সুর মিলিয়ে বলেছে, বলো বাবা, তোমরা সবাই মিলে একটু বলো, আমার কিছু কাজ কমুক। জামাইবাবু বলে, সমীহ না করে প্রহারের ধনঞ্জয় করলে উপকার হয় ওর। হেসে হেসেই বলেছে, অথচ আজ বরের ওইটুকু সত্যকার অপমানেই ভোল বদলে গেল ছবির। সতীনাথের স্ত্রীর কথাই তাহলে সত্যি বলে ধরতে হবে, ভাবতে হবে হিংসের জ্বালায় এমনই একটু ছুতো পেয়েই এমনটা করেছে ছবি। দাদার মেয়ের এত ভালো বিয়ে হলো, অমন সুন্দর বর হলো, এতে বুক ফেটে যাচ্ছে তার। ছবির সম্পর্কে এমন কথা ভাবা যায় না, কিন্তু নিজেই ভাবাচ্ছে ছবি। এই অশোভন আচরণ আর বিসদৃশ ব্যবহারের মধ্যে দিয়ে ভাবিয়ে ছাড়ছে ঈর্ষাই, না হলে কবে এমন প্রতিভক্তি ছিল ছবির? বরং তার বৌদি বলেছে স্বামী পাগল বলে এতটুকু দুঃখ আছে ছবির, তা বোঝা যাচ্ছে না। কি অদ্ভুত অটুট মন বাবা, ছবির সেই অটুট মন টুটো ফুটো হয়ে গেছে অত হিংসের জ্বালাতেই। কিন্তু অমল এসব চিন্তায় ওঠাপড়া প্রকাশ করল না, শুধু বলল, তুমি বড় নিষ্ঠুর ছবি। ছবি বলল, আর জানলে? তারপর বলল, কিন্তু তুমি শুদ্ধ কেন এলে বলো দেখি, খাবারের জন্য ডাকতে নাকি? অমল
আহত দৃষ্টি তুলে আর একবার চেষ্টা করলো ছবিকে দেখতে। তারপর বলল, না তোমাকে ডাকতে আসি, এত দুঃসাহস নেই। ভেবেছিলাম ক্ষিতিশবাবুকে খেতে না দিয়ে আটকে রেখে দাদাকে আর কতটুকু শাস্তি দিতে পারলে, শুধু ওই বেচারি ভদ্রলোককে জব্দ করলে। খুব উৎসাহ করে আমায় বলেছিলেন, তুমি আমায় পরিবেশন করে খাওয়াবে, বুঝলে, এরা ভালো করে দেবে না। কথা শেষ করে হাসলো একটু অমল, বলল, অবশ্য এরা বলেননি, বলেছিলেন শালারা। ছবির কি এতক্ষণ উপোস করে থেকে গলাটা অত বেশি শুকিয়ে গেছে, নাকি এতক্ষণকার অশোভন আচরণের অনুতাপে? নইলে গলাটা তো বেশ সুরেলাই ছিল ছবির, ছিল এখন নেই। এখন সেই শুকনো গলাতেই ছবি বলে, তা তোমার পরিবেশনের অপেক্ষা তো রাখেনি, নিজেই তো। থাক ছবি, সেসব কথায় তুমি খাও না খাও, ওকে একটু তুলে দাও, আমার সত্য রক্ষা করি। ছবি তার কৌশল স্মৃতির মর্যাদাকে একেবারে ধূলিসাৎ করলো। ছবি তেমনি স্থির দাঁড়িয়ে থেকে বলল, ও খাবে না। ছবি, বাস্তবিকই তুমি যত পারনাস্তি অসভ্যতা করেছ সবেরই সীমা থাকা দরকার। আজ রাগ করে খেতে দেবে না তুমি ওকে, কাল তো দিতে হবে তখন। ছবি এবার হেসে উঠল, সত্যিকার হেসে উঠল শব্দ করে, বলল, কালও খাবে না অমল, কাল না পরশু না কোনোদিনও না। অমল এই সাধারণ রাগের কথাটায় এমন ভয় পেল কেন? ছবিকে কি সত্যি ভৌতিক ভৌতিক মনে হলো অমলের ওই হাসি শুনে? তাই অমল হঠাৎ ছবি বলে অমন অর্তনাদ করে উঠল। ছবি এ ডাকের উত্তর দিল না, ছবি নড়লও না। আর ছবির এই নরন মূর্তিটার দিকে চেয়ে অমল হঠাৎ বহুকালের ভুলে যাওয়া এক বোকামি করে বসল। একবার কাছে সরে এসে কপাট ধরে থাকা হাতটা চেপে ধরল জোরে, বলল, ছবি আলো জ্বালাও। ছবি আস্তে হাতটা ছাড়িয়ে নিল, বলল, কি হবে, আমি দেখব, দেখবার কিছু নেই অমল। ছবি, নিজেকে এত নির্ভুল মনে করো না, দরজা ছাড়ো, আমায় দেখতে দাও। শুধু শর্টটা দৃঢ় করল, সত্যি দেখবার কিছু নেই অমল। অমলও কি ভৌতিক হয়ে গেছে? অমলকেই বা অমন দেখাচ্ছে কেন? অমল কি ভুলে গেছে তার এই দীর্ঘ অনুপস্থিতিতে নিচের লোকেরা কি ভাবছে? ওদের কোষরের ইতিহাস কি তাদের কারোর মনে নেই? অনেকক্ষণ পরে বোধ হয় অমলের মনে পড়ল, নিচের তলায় একটা জগৎ আছে, তাকে নামতে হবে। তাই বলল, ছবি এটা কি? শালা আমায় খেতে দিল না বলে নিজের মাথাতে কিল বসাতে বসল। ছবি, তুমি কি পাথরের? হয়তো তাই। ছবি, নিচে গিয়ে ওদের কি বলবো? কিচ্ছু না অমল, দোহাই তোমার, বর কোণে বাসরে বসেছে, ওদের এই রাতটাতে ধ্বংস করে দিও না। ছবি, কি করে পারছো? পারতে তো হবেই অমল, সীমারেখাটা ভুললে চলবে কেন? ওদের এই আহ্লাদের সময় কি আমি আমার সারা রাত এইভাবেই থাকবে তুমি? না শোব, বড্ড ঘুম পেয়েছে, মনে হচ্ছে পড়ে যাব। অভদ্র আর অসভ্য ছবি হঠাৎ অমলের মুখের সামনে দরজা বন্ধ করে দিল। খুট করে একটা শব্দ হলো, ছিটকিনির শব্দ। হ্যাঁ, দরজাটা বন্ধ করে না আর পারছে না ছবি। সতীনাথের কথাটাই এখন ঠিক মনে হচ্ছে ওর, সব কিছুরই মাত্রা থাকে, থাকা উচিত। কয়েক ঘন্টা এই ঠান্ডা ঠান্ডা অন্ধকারটার মধ্যে ডুবে থাকতে পেল, আবার ছবি শক্তি সংগ্রহ করতে পারবে। আবার কাল সকালে স্বাভাবিক ছন্দে নিচে নেমে গিয়ে সহজ গলায় বলতে পারবে, কাল বিয়ের গোলমালটার মধ্যে তোমাদের আর ব্যস্ত করিনি, কিন্তু আর বোধহয় না করলে চলবে না। এসে দেখো এবার, যা করবার তোমাদেরই তো করতে হবে। এমন ধরনের আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন।